আমরা আগে তো শ্রমিক মালিক একটি বৈরী সম্পর্কে ছিল আমরা এখানে এই কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো এখানে টেবিলে সমাধান করেছি শ্রমিকদের পাওনা বেতন বোনাস আমরা তাদের ছুটির আগে আমরা দিতে সক্ষম হয়েছি আমাদের মালিক ভাইরা তাদের সমস্যা ছিল তাদের কিছু সরকারের কাছে ইনসেন্টিভ পাওনা ছিল এগুলো আমরা আমাদের প্রচেষ্টায় সেই ইনসেন্টিভগুলো আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি যার কারণে তারা শ্রমিকদের পাওনাগুলো যথাযথ সময়ে দেওয়ার কারণে এবার শ্রমিকরা সুন্দরভাবে আনন্দগণ পরিবেশে তারা এবার ঈদ উদযাপন করেছে এবং যে আইনের কথা আপনারা বলছেন আইনের প্রয়োগ অবশ্যই আছে আমরা এগুলো অবশ্যই তদারক করি এবং আইন না মানলে আমাদের লেবার লোর্ট আছে আছে লেবার কোর্ট আছে সেখানে তারা মামলা দায়ের করতে পারে এখানে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকেও ইন্সপেক্টররা আছে ওরা ওনারা পরিদর্শন করে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যেহেতু তারা আমাদের নিয়ন্ত্রণে লাইসেন্সগুলো আমরা প্রদান করি তারা যদি আইন না মানে আমাদের তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে তো সুতরাং আমি মনে করি না এখানে আইন প্রয়োগ হয় না কথা ঠিক নয় তবে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না একথা বলা যাবে না তো আপনারা আশ্বস্ত আপনাদের আশ্বস্ত করতে চাই আমি এখানে এসেছি প্রায় দুই মাসের মতো হয় এর মধ্যে আমি চেষ্টা করেছি আমার মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালনা করে আবার একটি সুন্দর মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত এবং ট্রান্সপ্লান্ট একটু স্বচ্ছ একটি এই মন্ত্রণালয়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করছি এগুলো আপনারাও জানেন এগুলো অপ্রতিষ্ঠানিক ইনফরমাল সেক্টর সেক্টর এখানে আপনার ঘরে একজন কাজের ছেলে রাখছেন বা একজন কাজের মেয়ে রাখছেন বা জলা তার এই একটা গরিব ঘরের সন্তান সে হয়তো কর্মক্ষম কোনো ছেলে নাই মেয়ে নাই বাধ্য হয়ে ছেলেকে গ্যারেজের কাজ শেখাবার জন্য তাকে কাজ শিখাবার জন্য কারণ দিচ্ছে সে একজন মেসি পূর্ণাঙ্গ মেকানিক হবে পরবর্তী তার পরিবারের হাল ধরবে এ ধরনের অনেক ব্যাপার আছে যেগুলো আমরা হস্তক্ষেপ করলে করলপরও এটা আমরা বন্ধ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু প্রাতিষ্ঠানিক যে কলকারখানা এগুলোতে এখন কোনো শিশু শ্রম নাই